কলকাতার এত কাছে এত সুন্দর ঝর্ণা যে আছে সেটা অনেকেরই হয়তো অজানা। আজকের আপনাদের নিয়ে যাব সেই সব জায়গায় যেখানে গেলে আপনি কিছুক্ষণের জন্য হারিয়ে যাবেন প্রকৃতির অপরূপ মুগ্ধতায়। गुड मर्निंग एवरीवन, आज के हलो डे टू। तो सकाल सकाल बेरिए पड़े धानबादे और दुटो विख्यात जैगाय जाने कोथाय जाच्छी जानते गेले तो ब्लगटा देखते हबे। बाकीरा सबाई पिछने गाड़ीते बसे गेछे, चलो आमिओ बसे जाई और तोमादेरके निये जाई धानबादे और दुटो सुंदर जैगाय। तो एई तो सबाई मिले बसे पड़ेछि गाड़ीते। एखन घड़ीते बाजे सकाल 10टा। तोमरा तो सबाई जानो धानबाद कयलार जोन्नो विख्यात, তাই একে ব্ল্যাক ডায়মন্ড সিটি বা কালো হীরের শহরও বলা হয়। দূরে ওই যে দেখতে পাচ্ছ ওগুলো সব কয়লার খনি। ধানবাদকে কয়লার রাজধানীও বলা হয়। দূর থেকে দাঁড়িয়ে কিছুক্ষণ কয়লার খনি দেখার পর আমরা আবারও এগিয়ে চললাম আজকের দিনের প্রথম ডেস্টিনেশনের দিকে। বিনোদ বিহারী মাহাতো পার্কের মধ্যে দিয়ে আমরা প্রবেশ করলাম ধানবাদের একটি অসাধারণ জায়গায়। চারিদিকের এত সবুজ আপনাকে আকৃষ্ট হতে বাধ্য করবে। এইটাই এওয়ান, তো এটাই এওয়ান। পরিবারের সঙ্গে এরকম হাসি মজা করতে করতেই আমরা এগিয়ে যাচ্ছিলাম। কিছু দূর গেলেই দেখতে পাবেন দু হাত ভরে হাতছানি দিয়ে ডাকছে আপনাকে একটা অসাধারণ ওয়াটারফলস, ভাতিন্ডা ফলস। ধানবাদ রেলওয়ে স্টেশন থেকে প্রায় 14 কিলোমিটার দূরে এই ওয়াটারফলস। এটিকে ঘিরে আছে রুক্ষ টিলা এবং সবুজ গাছপালা। জলপ্রপাতের চারপাশে বেশ কিছু পাথরের বিশাল বোল্ডারও দেখতে পাবেন। আমরা দাঁড়িয়ে আছি ভাতিন্দা ওয়াটারফলসে, ধানবাদের মানে সেরাতম জায়গা। দেখতে পাচ্ছ পিছনে কত বড় ওয়াটারফলস। জানি না আমার সাউন্ডটা কতটা ক্লিয়ার আসছে, কারণ এখানে জলের আওয়াজ প্রচণ্ড। এটাকে বলে হয় 3 টায়ার ওয়াটারফলস। অপূর্ব সুন্দর, দেখে মনে হচ্ছে হয়তো খুব ছোট, এখান থেকেই ফলসটা শুরু হচ্ছে, কিন্তু তা না, এর বিশালতা বা গভীরতা অনেকটা। এখানকার স্থানীয় লোকজনরা এখানে স্নান টান করে, বাট আপনারা এখানে এলে যথেষ্ট সাবধানে, কারণ প্রচণ্ড পিচ্ছিল, কিন্তু অপূর্ব দৃশ্য, জাস্ট মনোমুগ্ধকর দৃশ্য। দেখুন ভাতিন্ডা জলপ্রপাতের কাছে দুটি নদীর সঙ্গম রয়েছে। কাটারি নদী, যেটা পারসনাথ থেকে উৎপন্ন হয়েছে, আরেকটি দামোদর নদী। এই ভাতিন্ডা ওয়াটারফল শীতকাল ছাড়া বাকি ঋতুগুলোতে জনশূন্যই থাকে, তবে শীতকালে মেলা হয় এবং প্রচুর লোকের সমাগম হয়। অনেক লোক পিকনিক করতেও এখানে আসে। তবে আপনারা যদি বর্ষাকালে আসেন তবে এর অসাধারণ সৌন্দর্য উপলব্ধি করতে পারবেন। বিশাল বিশাল, আর জেনারেলি এতটা জল থাকে না। আজকে বর্ষাকাল বলে আমরা দুটো ফলই, উশ্রী ফলও দেখলাম, সেটাতেও প্রচুর জল ছিল, ইভেন এখানেও প্রচুর জল আছে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ যে কতটা সুন্দর জায়গা এই জায়গাটা। আমার তো মানে নেমে যেতে ইচ্ছা করছে, কিন্তু ভয় লাগছে, অনেকটা পিচ্ছিল জায়গা। আর এই জায়গা কিভাবে উঠতে হয় এরকম রাস্তা দিয়ে, আর এই সামনে দিদিরা যাচ্ছে, আর ঠিক পিছনে আমরা একটু চড়াই উতরাই দিয়ে উঠতে নামতে হয়। মারা তো একটুখানি ছবি ফবি তুলে চলে গেছে, বেশি সময় নষ্ট করেনি এখানে। রোদও আছে তো সেই কারণে ওদের কষ্টটা হচ্ছে, সেটা আমাদের মুখ দেখলেই বুঝতে পারবে। এক্সস্টেড, বাট এত সুন্দর জায়গা এসে সমস্ত ক্লান্তি চলে যাচ্ছে। হ্যাঁ, আর তোমাদের একবার লাস্ট দেখিয়ে দিন নিচটা পুরোটা। এই হলো উপর থেকে পুরো ভিউটা। এটা একটা পার্ক মনে হচ্ছে, পিছনটাও একটা পার্ক আছে। এই যে বিকেলের টাইমটাতে এলে এখন বেশ রোদ বলে অতটা এক্সপ্লোর করে দেখাতে পারলাম না, এবং আমাদের ট্রেনও আছে খুব তাড়াতাড়ি। বেশ সুন্দর। ভাতিন্ডা ওয়াটারফলসে বেশ কিছুটা সময় কাটিয়ে বৃষ্টিকে সঙ্গী করে আমরা এগিয়ে চললাম আজকের দিনের পরবর্তী ডেস্টিনেশন তোপচাচি লেকের দিকে। শুধু তোপচাচি লেক বা ভাতিন্ডা ফলস নয়, এই ধানবাদে রয়েছে আরও বেশ কিছু সুন্দর সুন্দর ঘোরার জায়গা, যেগুলো তোমাদেরকে আগের ব্লগেই আমি শেয়ার করেছি। যারা এখনও আগের ব্লগ দেখোনি, ওপরের আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম, গিয়ে চেক আউট করতে পারো। আশা করি খুব ভালো লাগবে। আমাদের এই উইকেন্ড ট্রিপটা কিন্তু দারুণভাবে কাটছে। চাইলে আপনারাও এক বা দুদিনের ছুটি ম্যানেজ করে এরকম সুন্দর জায়গা থেকে ঘুরে যেতে পারেন। এই লেকে যাওয়ার পথটা কিন্তু অসাধারণ। চারিদিকের এই সবুজ আর প্রাচীনত্বে মোড়া গাছগুলো আপনার দৃষ্টি আকর্ষণ করবেই। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা আজকের দিনের সেকেন্ড ডেস্টিনেশন তোপচাচি লেকে। পিছনেই দেখতে পাচ্ছ পরেশনাথ পাহাড়। এই লেকটার ভিউও কিন্তু বেশ সুন্দর। নিচটাতে একদম গ্রিনারি আছে, সবুজ জায়গা, অনেকটা দূর জায়গা আছে, তারপরে ওখান থেকে লেক আছে। এত সুন্দর জায়গা। এই জায়গাটাও কিন্তু ধানবাদের একটা খুব উল্লেখযোগ্য জায়গা। তোমরা এলে তোপচাচি লেকেও মাস্ট এসো, খুব ভালো লাগবে তোমাদের। এই চারিদিকের পরিবেশটা, আর আসার সময় যে কত পুরনো গাছ, এই যে রোডটা তোপচাচি লেকে ঢোকার যে এন্ট্রিটা, সেটা কিন্তু অসাধারণ। था बोले ये कितने करके है? 2 का 50। 2 का 50 नेबे तो गुछिए रखबे बाड़ी स्थिति हिसाबे। तोपचाची लेके ঢোকার মুখেই দেখা মিলল এই ছোলা কাকুর। এছাড়া এখানে তেমন কোনো খাবার দোকান কিন্তু দেখতে পাবেন না। আজ সকাল থেকে আমাদের ব্রেকফাস্ট করা হয়নি। খিদের মুখে এই ছোলা মাখা আমাদের সবার কাছে তখন অমৃত। এই মাখা নিয়েছিল 20 টাকা করে। কাঁচা শালপাতায় লেবু, লঙ্কা, পেঁয়াজ, টমেটো দিয়ে ছোলা মেখে দিলে সে যে কি স্বাদ, ছোটোবেলার স্কুলের দিনগুলোর কথা মনে পড়ে গেল। ওখানকার কিছু ছোট ছোট বাচ্চা ছিল, ওদের সাথেও খাওয়ার আনন্দটা ভাগ করে নিলাম। এছাড়া এখানে ছিল একটা আইসক্রিম দোকান, যেখান থেকে কয়েকটা লোকাল ফ্লেভারের আইসক্রিম ট্রাই করলাম, যেটা খেতে বেশ ভালো ছিল এবং দামেও যথেষ্ট রিজনেবল। কেমন লাগলো? এই সেই সুন্দর জায়গা, যে জায়গাটা তোমাদেরকে বলছিলাম। পিছনের রাস্তাটা দেখতে পাচ্ছ, বহু বহু প্রাচীন গাছ, যার গুঁড়িগুলো দিয়ে রাস্তাটা দুধারে ঘেরা, আর অসাধারণ সুন্দর একটা আলো ছায়া মিক্সড একটা মায়াবী রাস্তা তৈরি হয়েছে। মানে এখানে এলে তো ফটোশ্যুট করতে করতে কখন যে 1 ঘন্টা টাইম কেটে যাবে তোমরা বুঝতেও পারবে না, এত সুন্দর জায়গা। তোপচাচি বন্যপ্রাণী অভয়ারণ্য এবং তোপচাচি লেক কিন্তু দুর্দান্ত জায়গা। এখানেই রয়েছে মহানায়ক উত্তম কুমারের বাড়ি। তবে আজকের কোনো বিশেষ কারণে বাড়িটা বন্ধ ছিল, না হলে আপনাদের ঘুরে দেখাতাম। এই লেকে উত্তম কুমার, সুচিত্রা সেনের হারানো সুর, বিপাশা, অগ্নিপরীক্ষা এবং সূর্যতরণের মতন সুপারহিট বাংলা চলচ্চিত্রের শুটিং হয়েছিল। বসন্তে এই জায়গা লাল পলাশ ফুলের গাছে ভরে থাকে। আমাদের হাতে খুব বেশি সময় ছিল না, তাই তোপচাচি লেককে বিদায় জানিয়ে আমরা চলে এসেছিলাম আজকের দিনের লাঞ্চটা সারতে শাহানি পাঞ্জাব হোটেলে। এই হোটেলটা তোপচাচি লেকের খুব কাছে, তাই এখানে এলে এই হোটেল থেকে লাঞ্চটা একেবারে মিস করা যাবে না। হোটেলের চারিদিকের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর ছিল, গাছপালা দিয়ে সাজানো গোছানো। অনেকটা বড় জায়গা জুড়ে এই হোটেলটা, আর এই গাছপালাগুলোর মধ্যে বসানো ছিল কয়েকটা আর্টিফিশিয়াল পশু পাখি। বাচ্চাদের জন্য খেলার ছোট পার্কও করা আছে। ফ্যামিলি নিয়ে এখানে আসলে অনেকটা ভালো সময়ও কেটে যাবে। হোটেলের বাইরেও বসে খাওয়ার ব্যবস্থা আছে। কিন্তু প্রচণ্ড গরমের জন্য আমরা ভিতরেই চলে গেলাম এবং ভিতরের ইন্টেরিয়ারটাও খুব সুন্দর ছিল। তো সবাই মিলে বসে পড়েছি একটা বড় টেবিলে। ঘড়িতে বাজে তখন দুপুর দুটো আর আমাদের 4:20-তে ধানবাদ থেকে ট্রেন। তাই দেরি না করে তাড়াতাড়ি অর্ডারটা দিয়ে দিলাম। খাবারের প্রচুর অপশান আছে এখানে এবং দামটাও আমার ঠিকঠাকই লেগেছে। তোমাদের জন্য মেনু কার্ডটাও আমি হালকা করে শেয়ার করে দিলাম। আমরা অর্ডার করেছিলাম চিকেন দেহাটি, যেটা দাম নিয়েছিল 580 আর 16 পিস দিয়েছিল, অনেকটা পরিমাণে ছিল। সাথে বাটার তন্দুরি রুটি 15 টাকা করে, স্যালাড তো মাস্ট। আর মা বাবারা নিয়েছিল ভেজ থালি, যেটা 150 টাকা করে দাম নিয়েছিল। সবাই মিলে বসে খাওয়ার আনন্দটাই কিন্তু আলাদা ছিল। আমরা যেরকম ভ্রমণপ্রিয় বাঙালি সেরকমই খাদ্যরসিকও বটে। তাই ঘোরার সাথে সাথে খাবারটা যদি ভালো হয় তাহলে বেড়ানোর আনন্দটা আরও দ্বিগুণ হয়ে যায়। ওভারঅল এখানকার প্রতিটা খাবারের টেস্ট এত ভালো ছিল, জাস্ট বলার নয়। ঘুরে ঘুরে আমি সবাইকে জিজ্ঞেস করছিলাম যে কেমন হয়েছে খাবার। মা, বাবা, দিদি, সৌভিকদা সবারই খাবারটা খুব ভালো লেগেছে। খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়েছিলাম ধানবাদ স্টেশনের উদ্দেশ্যে। আজকে ধানবাদ থেকে আমাদের ট্রেন 4:20-তে, ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, যার টিকিট মূল্য নিয়েছিল 130 টাকা করে। যেহেতু আমরা শনি রবিবার এসেছিলাম তাই রোববার শতাব্দী এক্সপ্রেস না চলার কারণে আমাদেরকে ব্ল্যাক ডায়মন্ড করে ফিরতে হয়েছিল। ধানবাদ স্টেশনে পৌঁছে দেখি ট্রেন আমাদের জন্য অপেক্ষা করছে। তাই সময় নষ্ট না করেই চললাম আমাদের কোচের দিকে। তো এইভাবেই আমরা আমাদের ধানবাদ সফরটা এখানে শেষ করলাম। দুদিনের এই ছুটিটা পরিবারের সাথে দারুণভাবে কাটালাম। চেষ্টা করব ভবিষ্যতেও তোমাদের জন্য এরকম আরও নতুন নতুন জায়গার সন্ধান দিতে, যাতে তোমরা খুব অল্প দিনের মধ্যে স্বল্প খরচে ঘুরে আসতে পারো। আজ এইটুকুই। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর প্রতিটা ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।